আসসালামু আলাইকুম, আমি আমিন শান্তিদা জান্নাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালমেটি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে পার্ট টু, আমি পার্ট ওয়ান আগেই দেখিয়েছি, যারা দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওতে চলে যাই। পার্ট ওয়ানে আমি এ পর্যন্ত দেখিয়েছিলাম, মোট 12 লাইন দেখিয়েছিলাম। আজকে আমি 13 লাইন থেকে শুরু করব। আমি 13 লাইনে লাল বর্ণটি করার পর তিনটি সাদা পুঁতি ফুল করে নিয়েছি। 4 নম্বর ফুলটি এখন কমনে নিব। এখন বামে সুতার মধ্যে দিব দুটি লাল। এটা 13 নম্বর লাইন, আমি গত ভিডিওতে 12 নম্বর লাইন পর্যন্ত দেখিয়েছি। এরপর সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। এখন বামে সুতার মধ্যে দিব একটি সাদা আর একটি লাল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন দিব একটি লাল একটি সাদা। আবার এক পুঁতি কমন নিব। এখন বামে সুতার মধ্যে দিব দুইটি সাদা। আবার এক পুঁতি কমন নিব। এখন দিব একটি সাদা আর একটি লাল। আবার দিব দুইটি সাদা। আবার দিব একটি সাদা একটি লাল। এখানে আমার রক্সটা শেষ হয়ে গেছে তাই গিফটেই নিচ্ছি। আবার একটি আমি রক্সটা অ্যাড করে নিব। দেখুন আবার একটি রক্সটা অ্যাড করে নিয়েছি। এখন সামনের দিকে লাল পুঁতিটি কবর নিয়ে বামের সুতার মধ্যে এখন দুটি লাল পুঁতি দিব। তারপর সামনের দিকে আবার এক পুঁতি কমন নিব। আবার এখানে দিব দুইটি লাল। এরপর আবার সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। এখন দিব একটি লাল একটি সাদা। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। তারপর দিব দুইটি লাল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। আবার দিব দুইটি লাল। এখন সব সাদা হবে, তারপর বর্ডার আসলে লাল। দেখুন আমি 13 নম্বর লাইনটি শেষ করে 14 নম্বর লাইনে বর্ডার ক্রিয়েট করার পর মোট 4টি সাদা পুঁতি ফুল করে নিয়েছি। এরপর সাদা পুঁতিটি কমন নিয়ে এখন বামের সুতার মধ্যে একটি সাদা আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিব। আবার এক পুঁতি কমন নিব। বামের সুতার মধ্যে এখন দিব দুইটি লাল। এখন এ পর্যন্ত আমি লাল পুঁতি ফুল করে নিব। দেখুন আমি এ পর্যন্ত মোট 5টি লাল পুঁতি ফুল করে নিয়েছি এখান থেকে। তারপর সামনের দিকে সাদা পুঁতিটি কমন নিতে হবে। এরপর বামের সুতার মধ্যে দিব দুইটি সাদা। তারপর আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন দিব একটি সাদা একটি লাল।
আবার সামনের দিকে এক পুঁতি কমর নিব। আবার বামে সুতার মধ্যে দিব দুইটি সাদা। আবার বামে সুতার মধ্যে দিব দুইটি লাল। এখন দিব একটি সাদা একটি লাল। তারপর দিব সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে একটি লাল একটি সাদা। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দিব একটি সাদা আর একটি লাল। এখন দিব সব সাদা, তারপর বর্ডার আসলে লাল দিতে হবে। দেখুন আমি 14 নম্বর লাইনটি শেষ করে 15 নম্বর লাইনটিতে চারটি সাদা ফুল করে নিয়েছি লাল পুঁতি করার পর। এরপর লাল পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এখন বামের সুতার মধ্যে দিব দুইটি সাদা। এটা হচ্ছে 15 নম্বর লাইন। তারপর দিব বামের সুতার মধ্যে দুইটি লাল। এখন এখান থেকে আমি মোট তিনটি লাল পুঁতি ফুল করে নিয়েছি, দেখুন সরি সাদা পুঁতি ফুল করে নিয়েছি। তারপর সামনের দিকে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব তিনটি সাদা ফুল করার পর। এখন দিব একটি সাদা একটি লাল। আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখুন এখানে এক লাইনে চারটি লাল পুঁতি আছে। তারপর সামনের দিকে লাল পুঁতিটি এখন কমন নিয়ে নিব। এখন দিব দুইটি লাল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি। তারপর দিব একটি লাল একটি সাদা। এরপর সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে আবার দিব একটি সাদা একটি লাল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন দিব দুইটি লাল। আবার এক পুঁতি কমন নিব। আবারও দিব দুইটি লাল। এরপর সাদা তারপর লাল হবে। দেখুন আমি 15 নম্বর লাইনটি শেষ করে 16 নম্বর লাইনে একটি লাল ফুল করার পর আবার চারটি সাদা ফুল করে নিয়েছি। এরপর সাদা প্রতিটি কমন নিয়ে এখন দিব একটি সাদা আর একটি লাল। আপনারা যখন রাউন্ডটি শেষ হয়ে যাবে তখন কাজটি উল্টে নেবেন, তাহলে বামের সুতায় পুঁতি নিয়ে কাজ করতে সুবিধা হয়। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। এরপর বামের সুতার মধ্যে দুটি লাল দিব। দেখুন আমি সব সুতায় কিন্তু বামে সুতায় নিচ্ছি পুঁতি। তারপর আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এভাবে মানে বামে সুতায় পুঁতি নিলে কাজটি করতে সুবিধা হয়। তারপর আবার দিব দুইটি সাদা।
দেখুন দুটি সাদা দেওয়ার পর তারপর সামনের দিকে প্রতিটি কমন নিয়ে নিয়েছে, এখন দিব একটি সাদা একটি লাল। আবার দিব দুইটি লাল, আবার দিব দুইটি লাল, এরপর এখান থেকে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। তারপর বামে সুতার মধ্যে দুইটি একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে নিব। এখন এই তিনটি ঘর সাদা পুঁতি ফুল করে নেব। দেখুন আমি করে নিয়েছি তিনটি ঘর সাদা পুঁতি ঘর। তারপর সামনের দিকে লাল পুঁতিটি কমন নিয়ে দিব একটি সাদা আর একটি লাল। একটি সাদা আর একটি লাল দেওয়ার পর তারপর আবার দুইটি সাদা ফুল করে নিয়ে তারপর সামনে সাদা পুঁতিটি কমন নিয়ে এখন দিব একটি সাদা আর একটি লাল। একটি সাদা আর একটি লাল করার পর তারপর আবার একটি সাদা পুঁতির ঘর হয়েছে, তারপর আবার একটি সাদা একটি লাল, এরপর সম্পূর্ণটা সাদা। তারপর আমি 16 নম্বর ঘর লাইনটি শেষ করে 17 নম্বর লাইনে দেখুন তিনটি ফুল করে নিয়েছি, একটি লালের বর্ডার, তারপর দুইটি সাদা পুঁতির ফুল। এরপর সামনের দিকে সাদা পুঁতিটি কমন নিয়ে এখন দিব একটি সাদা আর একটি লাল। এটা হচ্ছে 17 নম্বর লাইন। এরপর এখান থেকে এই পর্যন্ত আমি সাদা পুঁতি ফুল করে নেব। দেখুন এই তিনটি ঘর সাদা পুঁতি ফুল করে নিয়েছি। তারপর সামনের দিকে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। এখন দিব একটি সাদা একটি লাল। এরপর আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে আবার দিব একটি লাল একটি সাদা। এরপর দিব দুইটি সাদা, সরি একটি সাদা একটি লাল। এখন দিব দুইটি লাল, একটি সাদা একটি লাল দেওয়ার পর দিতে হবে দুইটি লাল। এরপর এই দুইটি ঘর লাল পুঁতি ঘর হবে। দেখুন আমি লাল পুঁতি দুইটি ঘর করার পর এখানে মোট তিনটি লাল পুঁতি ঘর হয়েছে, তারপর হয়েছে দুইটি সাদা পুঁতি ঘর। তারপর সামনের দিকে পুঁতিটি কমন নিয়ে এখন দিব একটি সাদা আর একটি লাল। দেখুন তিনটি লাল পুঁতি ঘরের পর দুইটি সাদা, তারপর একটি সাদা একটি লাল, তারপর হবে সব সাদা। দেখুন আমি 17 নম্বর লাইনটি শেষ করে 18 নম্বর লাইনে এ পর্যন্ত করে নিয়েছি সাদা পুঁতি ফুল করা পর্যন্ত। এরপর লাল পুঁতিটি কমন নিয়ে একটি সাদা আর এখানে একটি লাল পুঁতি দিয়ে ক্রস করতে হবে। এখানে লাল পুঁতিটি কমন নিয়ে একটি সাদা আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। এখন আবার দুইটি লাল পুঁতি দিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে দুইটি সাদা দিব। এখানে লাল পুঁতি করার পরে আটটি সাদা পুঁতির ঘর হয়েছে, তারপর একটি সাদা আর একটি লাল পুঁতি দিয়েছি। তারপর সামনের দিকে আবার এক পুঁতি কমন নিয়ে বামে সুতার মধ্যে দুইটি লাল পুঁতি দিব।
তারপর আবার সামনের দিকে এক ফুঁতি কমন নিয়ে দিব একটি লাল আর একটি সাদা। এরপর এই পর্যন্ত আমি সাদা পুঁতি ফুল করে নেব। দেখুন আমি তিনটি সাদা পুঁতি ফুল করে নিয়েছি। তারপর প্রতিটি কমনে এখন দিলাম একটি সাদা আর একটি লাল। এরপর সাদা হবে, তারপর বর্ডারে আসলে লাল হবে। দেখুন আমি 18 নম্বর লাইনটি শেষ করে 19 নম্বর লাইনটি এই পর্যন্ত করে নিয়েছি। মোট 6টি সাদা ফুল করে নিয়েছি। এরপর সামনের দিকে প্রতিটি কমন নিয়ে এখন বামে সুতার মধ্যে একটি সাদা আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে একটি চার ফুল করে নেব। এটা হচ্ছে 19 নম্বর লাইন। তারপর সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। এরপর বামে সুতার মধ্যে দিতে হবে একটি সাদা আর একটি লাল। এটা আমি পেশের কাজ করছি, নিমের উপর যে পেশটি থাকে সেই পেশের কাজটা করছি। একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এরপর সামনের দিকে আবার এক পুঁতি কমন নিব। এখন বামে সুতার মধ্যে দিতে হবে দুইটি লাল। এরপর আর কোনো লাল পুঁতি হবে না, সব সাদা পুঁতি হবে। তারপরের লাইনে যখন আসব এই পরের লাইনের মাঝখানে শুধু একটি লাল পুঁতি পড়বে আর সব সাদা পুঁতি ফুল হবে 20 নম্বর লাইনে। দেখুন আমার এটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর লাইনটি করে নিচ্ছি। দেখুন আমি তারপরের লাইনগুলা করে নিয়েছি সম্পূর্ণটা। আমি 19 লাইন পর্যন্ত গিয়েছিলাম, 20 নম্বর লাইনে ওইখানে আমি একটি লাল পুঁতি দিয়ে নিয়েছি 20 নম্বর লাইনে। দেখুন আমি 19 নম্বর লাইনের পরে 20 নম্বর লাইন সব সাদা পুঁতি ফুল করার পর তারপর ঠিক এখানে মাঝখান বরাবর এসে একটি সাদা আর একটি লাল পুঁতি দিয়ে পেজটি কমপ্লিট করেছি। দেখুন এখানেও তিনটি, এখানেও তিনটি। তারপর বর্ডার ক্রিয়েট করার জন্য আমি এখানে লাস্টে বর্ডার ক্রিয়েট করেছি একটি সাদা আর একটি লাল দিয়ে। তারপরের লাইনে তিনটি লাল পুঁতি দিয়ে এর পরের পুঁতিটি আমি একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে সম্পূর্ণটা করেছি 21 নম্বর লাইনে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে। দেখুন 20, তারপর 21 নম্বর লাইনে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে সম্পূর্ণটা বর্ডার করে নিয়েছি। তারপর লাস্টে দুইটি লাল পুঁতি দিয়ে ক্রস করেছি। এরপর আবারও দুইটি লাল পুঁতি দিয়ে ক্রস করেছি, কারণ এখানে বর্ডার হবে সেজন্য। তারপর সব লাল পুঁতি দিয়ে ক্রস করে এখানে আমি ভালো করে গিট দিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে গিট দিয়ে নিয়েছি। আমার লম্বা হয়েছে 20 লাইন 22 লাইন আর চওড়া হয়েছে 22টি লাইন। এবার গিট দেওয়ার পর আমি এখানে ঝুলানোর জন্য ঝুলনিটা দিব। গিট দেওয়ার পর আমি এখন ডান দিকে রক্ষতাটাকে ঘুরিয়ে এই দুইটি পুঁতির মাঝখান বরাবর নিয়ে আসবো। দোনোটা রক্ষতা আমি দুদিক থেকে এভাবে ঘুরিয়ে মাঝখান বরাবর নিয়ে আসতে হবে। আমি রক্ষতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে বরাবর নিয়ে আসবো। দেখুন আমি মাঝখান বরাবর দুই দিক থেকে রক্ষতাটাকে ঢুকিয়ে নিয়েছি। এখন এখানে একটি তিনের ফুল করব। বামে সুতার মধ্যে এখন এখানে তিনটি পুঁতি দিব। তিনটি পুঁতি দিয়ে এখানে ভালো করে দুই তিনটা কিট দিয়ে নেব। দেখুন একটি তিনের ফুল হয়ে গেছে। ভালো করে দুই তিনটি গিট দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এরপর রক সুতাটাকে ঘুরিয়ে উপরে যে মাথার পুঁতিটি আছে এই মাথার পুঁতিটার মধ্যে নিয়ে আসতে হবে, দুনো দিক থেকে রক সুতাটাকে ঘুরে নিয়ে।
এভাবে করে আমি মাথার গুটিটার মধ্যে নিয়ে আসব। এখন এখানে কিছু পুঁতি দিব আমি। দেখুন এখানে আমি কিছু পুঁতি দিয়ে নিয়েছি, 6টি পুঁতি দিয়েছি। এখন এটাকে গিট দিয়ে নিতে হবে। আমি গিট না দিয়ে এই পুঁতিটার ভিতর দিয়ে ডানের রক্ষসূতাটাকে এভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর তারপর রক্ষসূতাটাকে ঘুরিয়ে এনে আবার ভালো করে 2-3টি গিট দিয়ে তারপর কেটে নেব। পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নেবে, তাহলে কিন্তু খুলে না যাবে না নিলে। তো দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে 3 ফুলে পড়ে, তারপর উপরে আমি ঝুনিটা দিয়েছি। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালমেটটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।